আপনি খবর সরকার প্রতীক নিয়ে যিনি আমাদের মাঝে আমাদের এমপি নির্বাচন করার জন্য এসেছেন, যিনি এমপি ছিলেন, আপনাদের সকল কাজ করবো, ছোট খাটো বড় সকল কাজ করবো যাতে এমপি মজা করতে পারেন, তাকে সে সুযোগটা করে দিতে হবে। সেই উদ্দেশ্যে আজকে উনি আপনি দাবি করেছিলেন জনগণ, সেই দাবিটি আপনি যদি আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাযিল করেন, আপনি যদি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হন, তাহলে অবশ্যই ওই রাস্তাটি আপনাকে করে দিতে হবে। এটা আমার আপনাকে যদি জনগণ ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনি এই কাজগুলো দয়া করে দেবেন, এটা আপনার আপনার কাছে আমাদের দাবি। এই পর্যায়ে আমি বক্তব্য উপস্থাপন করার জন্য সবাই অনুরোধ করছি আমাদের সাবেক এমপি শিবালয় হরিরামপুরের নির্বাচিত এমপি ছিলেন, যিনি দুই আসনের এমপি, সেই আমাদের শ্রদ্ধা মুরব্বী মমতাজ বেগম। যেই যে একজন মানুষ নাম শুনলে চলে আসা, যে তাকে একটু এক নজর দেখে আসি, কথা শুনে আসি, এটা অনেক ভালোবাসার থেকে কিন্তু এটা তৈরি হয়। অনেক সারা আমার নেতা কর্মী যারা আছেন, যাদের অসংখ্যবার নির্বাচন করার এখানে অভিজ্ঞতা রয়েছে, তারা আমাকে যেটা বলছেন যে আমরা বিগত কোনো দিন এত সারা, এত উৎসাহ, মানুষের মধ্যে এত মানে আগ্রহ, এটা কখনই তারা দেখেন নাই এবং আমিও দেখি নাই। যে মানুষ যেভাবে সারা দিচ্ছে, কাছে আসছে, আমার মা বোনরা বিশেষ করে তারা একদম কাছে এসে বলতেছে যে আমাদের যে যে উপকার, যে উন্নয়ন এই এলাকায় তুমি করেছো বা জয়ন্তী শেখ হাসিনার সরকারের সময় আমরা পেয়েছি, আমরা সেই ধারাকে অব্যাহত রাখতে চাই, উন্নয়নের গতিটাকে আমরা গতিশীল রাখতে চাই। সেই জন্য এই এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল কলেজের ভবন সহ আমরা অসংখ্য কাজ করেছি, বেরিবাঁধের কাজ করেছি, পদা ভাঙন রোধে কাজ করেছি। তো এত কাজের পরে সকলের একটাই কথা যে এইবার আমরা একটাই শুধু ভোট দেবার সুযোগ চাই, যে এই ভোটটা আমরা যাতে নৌকা মার্কায় তোমাকে দিতে পারি, আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছো সেই ঋণটাকে যাতে আমরা মানে শোধ করতে পারি। এই জন্য সকলেই আগ্রহ প্রকাশ করছে যে আগামী 30 তারিখে তারা সবাই একদম সকাল সকালে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবে।